আসসালামু আলাইকুম, আমি মুশফিকা জোহা ফ্রম টেস্টি ফুড বাজেট। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওটি আমার বেশ কিছুদিন আগে করা। তো এটা হচ্ছে আমি সময়ের জন্য আমি এডিট করতে পারছি না বা আপলোড দিতে পারছি না। আমি শারীরিক অসুস্থতা প্লাস নানান ব্যস্ততার কারণে আমি ভিডিও ঠিকভাবে আপলোড দিতে পারছি না। তো এই কেকটা হচ্ছে একটা আপু আমার কাছে অর্ডার করেছিল, আর এটা হচ্ছে একটা 2 টিয়ারের কেক। এটা একটা 6 পাউন্ডের একটা কেক ছিল। তো আমি আগে থেকে এটা রাতের বেলা কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেন হচ্ছে আমি ফাইনাল একটা ফিনিশিং দিচ্ছি। তো আপু হচ্ছে আমার কাছে অনেক আগে একটা কেক অর্ডার করেছিল, আপু রিলেটিভের জন্য, আর আপু হচ্ছে দেশে বাইরে থাকে। তো দেশে বাইরে থেকে আমার কাছে অর্ডার করেছিল। তো আমি হচ্ছে আপু ওই কেকটা দেওয়ার পরে আপুর রিলেটিভরা অনেক পছন্দ করেছে। তো দেন আপু আমাকে দেশে আসার পর আবার কেক অর্ডার করেছে, এবং আপু আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপুর মেয়ের ফার্স্ট বার্থডে, আমি যেন আপুকে একটা সুন্দর কেক করে দেই। তো আপু আমাকে ছবি পাঠিয়েছে কয়েকটা, তো আমি সবগুলো ছবি দেখে এরপরে আপু আমাকে লাস্ট এটা একটা এই ছবিটা আমাকে ফাইনাল করেছে, করে বলেছে যে 6 পাউন্ডের মধ্যে এটা করে দেওয়ার জন্য 2 টিয়ার। তো আমি আপু যেহেতু 1 মাস আগে আমাকে কনফার্ম করে রেখেছে এবং আমাকে অ্যাডভান্স করে রেখেছে, তো আমি খুবই টেনশনে ছিলাম কেকটা নিয়ে। তো যে যাই হোক, 6 পাউন্ডের কেক, টেনশনে থাকার কারণ হচ্ছে আমার লোকেশন থেকে আপুর লোকেশনটা অনেক দূরে ছিল, এবং আমার লোকেশন থেকে আপুর লোকেশনে হোম ডেলিভারি পসিবল ছিল না। তো আপু নিয়ে যাবে, এবং এটা গ্রামে যেহেতু ওর দাদার বাড়িতে সেলিব্রেট করবে, মানে আপুর মেয়ে, তো এটা হচ্ছে গ্রামের রাস্তা এভাবে ভালো থাকে না, আপু বলেছে। তো সব কিছু নিয়ে আমি অনেক ভয় ছিলাম, গরম ছিল তখন, তো কেকটা নষ্ট হয়ে যাবে, তাও 2 টিয়ার, মানে সব কিছু মিলে আমি টেনশনে ছিলাম। তো এটা হচ্ছে 3টা শেডের কেক ছিল। তো আমি হচ্ছে বেশি কালার ইউজ করলে কেকের টেস্টটা নষ্ট হয়ে যায়, সেজন্য হচ্ছে আমি ফার্স্টে উপরে হচ্ছে সাদা ক্রিম দিয়ে আমি ভালো করে কোট করে নিয়েছি, এবং উপরে আমি একদম হালকা করে অল্প ক্রিম দিয়ে আমি ফাইনাল 3টা কালারের শেড দিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি উপরের যে টিয়ারটা ওইটা আমি করে ফেলেছি, আর ওইটা ছিল হচ্ছে 2 পাউন্ডের, আর নিচেরটা ছিল হচ্ছে 4 পাউন্ডের। তো 4 পাউন্ড আর 2 পাউন্ড মিলে 6 পাউন্ডের ছিল। তো করতে আমার খারাপ লাগে নাই, বাট হচ্ছে কেকটা আমার রেডি করার সময় খুবই ভালো লেগেছে, বাট খুবই টেনশনে ছিলাম কারণ গরম ছিল, কেকটা ঠিকভাবে নিতে পারবে কি না, এবং ভালোভাবে আমি সেট করার জন্য আমি কেকটা আগের রাতেই আমি ভালোভাবে কোট টোট করে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি 4 পাউন্ডের কেকের উপরে 2 পাউন্ডের কেকটা বসিয়ে দিব, আর আমি হচ্ছে 4 পাউন্ডের কেকটার মধ্যে আগেই স্ট্র দিয়ে নিয়েছি, যেন ওইটা 2 পাউন্ডের কেকটা দেওয়ার পরে যেন এটা নিচের দিকে না নষ্ট না হয়ে যায়। তো আমি আবার উপরে যখন উপরের 2 পাউন্ডের কেকটা দেওয়ার পরে আমি আবার কিছু স্ট্র দিয়ে নিয়েছি, কারণ হাইট কেকগুলোতে বা 2 টিয়ারের কেকগুলোতে স্ট্রগুলো দিলে তখন কেকটা নড়ে না বা ডেলিভারি করতে সুবিধা হয়। তো আমার হচ্ছে সেজন্য এভাবে একটা কেকের উপরে একটা কেক বসানো হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে সিম্বল একটা ডিজাইন ছিল, ডিজাইনটা হচ্ছে একদম বাটারফ্লাইয়ের ছিল, আর ছোট ছোট 3টা সাইজের সুগার বল দেওয়া ছিল, আর এতটুকুই। বাট কেকটা যখন আমি রেডি করি এত ভালো লাগে। তো আমি হচ্ছে নিচে বর্ডার ছিল, আপু যে আমাকে ছবিটা দিয়েছিল রেফারেন্স হিসেবে, ওই ছবিতে কিছু বর্ডার ছিল, আমি বর্ডারটা দিয়ে দিয়েছি, আর ছোট ছোট আমি এক 0 সাইজের সুগার বলটা আমি চারপাশে দিয়ে নিচ্ছি, কারণ সুগার বল দেওয়া ছিল, এবং সুগার বলটা দেওয়ার পরে আরও ভালো লাগছিল। দেন হচ্ছে আমি বড় সাইজের সুগার বল দিয়ে নিচ্ছি, এবং আমি হচ্ছে মিডিয়াম সাইজের যে ছোট সাইজের চেয়ে একটু বড় ওই সুগার বলটা আমি দিয়ে নিব। দেন হচ্ছে কেকটার জন্য আমি কিছু বাটারফ্লাই আগে থেকে রেডি করে রেখেছিলাম, আমি ওই বাটারফ্লাইগুলো আমি বসিয়ে দিচ্ছি এক এক করে, এবং এই বাটারফ্লাইটা হচ্ছে আমি অনেক চুজ করে শুধু এই কেকটার জন্য আমার এই বাটারফ্লাইটা করা, আমি অনেক চুজ করে আমি এই বাটারফ্লাইটা করে নিয়েছি। এটা
তো এই কালারের বাটারফ্লাইটা দেওয়ার পরে না আরো ভালো লাগছে। তো আপু আমাকে বলেছিল 1 একটা টপার এবং হ্যাপি বার্থডে একটা টপার দিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক, কেমন হয়েছে কেকটা আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমার কেক বানানোর সময় একটু মেসি থাকে, আমরা যারা হোম বেকার ওরা সবাই জিনিসটা বুঝি, ওই মেসি জিনিসটা সবাই একটু ইগনোর করবেন। আর কেমন হয়েছে কেকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।